এখন সময় বাজে 6:25, তো কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। বাসা থেকে বের হলাম আর ট্রেন হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অলমোস্ট 8:15, সো 8টায় তো পৌঁছাতে পৌঁছাতে 7টা তো বেজে যাবে, 11th hour এন্ট্রি নিতে হবে। আশা করি খুব একটা সমস্যা হবে না। সময় এখন 6:50, এসে পৌঁছে গেলাম। ইমিগ্রেশন শুরু হচ্ছে, সবাই ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছে এদিকটাই। তো যাক, সিএনজিতে আসলাম। আমার বাসা থেকে স্টেশন পর্যন্ত দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। তো সিএনজি ভাড়া নিল 250 টাকা। স্টেশনে ঢুকতেই বহির্গমন কার্ডটা দিয়ে দেওয়া হয়েছে গেট থেকে, আর এদিকে ইমিগ্রেশন লাইন ধরে দিয়েছে। তো এখন বাজে 6:33, ইমিগ্রেশন প্রসেস পার হলাম। সব মিলে 30 মিনিটের মতো একটা সময় লাগে ইমিগ্রেশন প্রসেসে। ইমিগ্রেশন রুটটা বেশ ছোট রুট, যে কারণে থাকে 450 মানুষ একসাথে ইমিগ্রেশন হয়। তো এ হচ্ছে ইমিগ্রেশন অফিস, আর হচ্ছে আমার পিছিয়ে ট্রেন দাঁড়ানো আছে। এক্সাক্ট 8:15 ছেড়ে যাবে। তো এখন হাতে যথেষ্ট সময় আছে, এখন 45 মিনিটের মতো সময় আছে। তো আমার সিটটা খুঁজে নিই, দেখি কি অবস্থা আছে। তো এখানটায় দিকটা হচ্ছে 3 সিটের এগুলো এসি স্লিপার 3 সিট। এখানে যেটা আছে একটা মিরর, এদিকে একটা মিরর, আর এদিকে সিট আছে 1, 2। এটা আবার যেটা সিট আবার উপরে তুলে দেওয়া যায়, আর 3। আর ওঠার জন্য এদিক দিয়ে সিঁড়ির ব্যবস্থা আছে উপরে ওঠানোর জন্য। মোটামুটি ভালো, নিট অ্যান্ড ক্লিন, কোনো বাজে গন্ধ নেই আর কি। এদিকে সব, এটা 3টা, এটা 6 বেড, নেক্সট 3 বেড, এটা 6 বেড। তো আমার সিটটা পড়েছে A1 বগিতে, মধ্যে এক্সপ্রেস। এটা একেবারেই প্রথম বগি, সামনে ইঞ্জিন, ইঞ্জিনের পর প্রথম বগিতে A1-এ সিট পড়ছে। তো হচ্ছে 6 সিটের যে স্লিপিং সিট, স্লিপিং কোচ, এসি স্লিপার। সমস্যা হচ্ছে আমার জন্য, আমার ইয়ার উইন্ডো হচ্ছে এটা না, তো এখানে একটা ফ্যামিলিও আছে, যেহেতু বাকি 5 সিটের জন্য একটা ফ্যামিলি আছে, মহিলা আছে। আমি ভাবছিলাম সব কোনো টুরিস্ট গ্যাং হবে, ইয়ং ছেলে পেলে হবে, কাটা দেওয়া যাবে। অন টাইম এছা তো মেইন ডিলে কাটা। সময় 10:19, আমরা 2 ঘন্টার জার্নি শেষ করলাম। আর এই 2 ঘন্টাতে এসেছি কেবল মির্জাপুর পর্যন্ত, তার মানে প্রায় 75 কিলোমিটার। তো সে হিসেবে আসলে যদি স্পিড হিসেব করি ঘন্টায় আসে প্রায় 25 কিলোমিটার বা সামথিং, 25 কিলোমিটার সামথিং। আসার সমস্যা হচ্ছে, আমাদের আসার পথে আমরা 2টা স্টেশনে বেশ লম্বা সময় ধরে অপেক্ষা করছিল ট্রেন ক্রস হওয়ার জন্য। একটা টঙ্গিতে একবার দাঁড়ালো, এরপরে সম্ভবত গাজীপুরের এদিকে এসে তার একটা স্টেশনে দাঁড়ালো। অনেকক্ষণ প্রায় 2 স্টেশনে আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিল। এখন মোটামুটি আবার যে স্পিড 60-65 কিলোমিটার স্পিডে চলছে ট্রেন।
এখন সময় 2:08 ট্রেন এসে দাঁড়িয়েছে দর্শনা স্টেশন, এখান থেকে সবার সাথে করে খাওয়া উঠবে। আমাদের সামনে 3 কিলোমিটার মতো পথ আছে, 3 কিলোমিটার পরে দর্শন বর্ডার ক্রস করে ইঞ্জিন গিয়ার চেঞ্জ করে দিচ্ছে। দর্শন স্টেশন থেকে বাংলাদেশের ইঞ্জিন খুলে এখন ইন্ডিয়ান ইঞ্জিন লাগানো হচ্ছে ট্রেনের সাথে, আর একসাথে এখান থেকে লাঞ্চ গাড়ি নেওয়া হচ্ছে। এখন সময় বাজে 2:31, আমরা বরাবর গেদে স্টেশনে এসে দাঁড়ালাম। হচ্ছে গেদে স্টেশন, এখানে বাংলাদেশি স্টাফ নেমে গিয়ে ইন্ডিয়ান স্টাফ আউট দিই, এখানে স্টাফ চেঞ্জ হবে। দমদম স্টেশন চিতপুরের কাছাকাছি এসে গেছি, সম্ভবত 4-5 কিলো মতো আছে। সবাই আর নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, সবার ব্যাগ প্র্যাকটিস সব রেডি, সবাই রেডি। চিতপুর স্টেশনে সবাই নামলো, এখন সবাই দৌড়াদৌড়ি করছে, আপনার ইমিগ্রেশনের লাইনে সবাই আগে যেতে হবে, কারণ ইমিগ্রেশন দেরি হয়ে যেতে পারে। ফাইনালি এখন সময় 4:55, আমরা সকালে ইমিগ্রেশন প্রসেস শেষ করে কলকাতা স্টেশনে, এখন রিটার্ন টিকিট কাটার জন্য যেতে হবে এখানকার মেন স্টেশনের দ্বিতীয় তলায়, গিয়ে দেখি রিটার্ন টিকিট পাওয়া যায় কিনা, তারপরে নিউ মার্কেটের দিকে আগাবো না।